আমি আপনাদের সামনে যে কোরআনে করিমের সুরতুল হাজের প্রথম আয়াতে করিমা তেলাওয়াত করেছি সে আয়াতে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরার শুরুতে সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে একটি শাহী ফরমান জারি করেন কোরআনে করিমে যখন রব্বুল আরামিন শুধু মুসলমানদেরকে ডাক দেওয়া উদ্দেশ্য হয় তখন রব্বুল আর ডাক দিয়া বলেন ইয়া আইয়ো হাল্লা আ আর যখন ডাকের উদ্দেশ্য শুধু মিন মুসলমানরা নয় সমগ্র মানব জাতিকে যখন ডাক দেওয়া উদ্দেশ্য হয় রব্বুল আ কোরআনে আনে করিমে ইর্শাদ করেন য়া আইয়ো নাস হে মানব সকল ইয়া আইয়ো এই ডাকের অন্তর্ভুক্ত মিন মুসলমান যেরকম এই আন্নাস এর ভিতরে আছে কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সবাই নাস এই ডাকের অন্তর্ভুক্ত ইয়া নাস এর ডাকের ভিতরে যেরকম বাংলাদেশের জনগণ সেরকম সৌদি আরবের জনগণ আমেরিকার মানুষ ইউরোপের মানুষ আফ্রিকার মানুষ এক কতাই সমগ্র মানব জাতি রব্বুলা আলমিন সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে সম্বোধন করে একটি শাহি ফরমান জারি করেন সেই শাহি ফরমান কি এই রব্বাকুম তোমরা তোমাদের রব খে ভয় করো তাকুয়া ভিত্তিক জীবন যাপন করো রব্বুল আলমিন তাকুয়া ভিত্তিক জীবন যাপনের নির্দেশ দেওয়ার পর ইন্নাজলাত আতিশাই উন হাজুইম এ কথা বলে কেয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা উল্লেখ করেছেন কোরআনে করিমে রপ্ল আল আমিন কথা বিভিন্ন জাগায় বলেছেন তাকওয়া ইসলামের এমন একটি গুৰুত্বপূর্ণ ঈবাদত যেই ঈবাদতের কথা রপুল আলামিন কোরআনে করিমে এক দুইবার নয় পাঁচ দশ বার নয় একশো বার নয় দুইশো বার নয় বরং রব্বুল আলমিন কোরআনে করিমে দুই শত বেশি বলেছে ইসলামের কতই গুরুত্বপূর্ণ ইবাদত হলে আল্লাহ পাক বিভিন্ন সুরাই বিভিন্ন আয়াতে দুইশো পঞ্চাশ বেশি উল্লেখ করেছেন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো বিধান ফরজ করার জন্য একবার বললেই যে যথেষ্ট কিন্তু মানব জীবনে তার গুরুত্ব অপরসীম একতা বোঝার জন্য আল্লাহ পাক দুইশো পঞ্চাশ বার বেশি বলেছেন এই আয়াত করিমাই তাকুয়ার নির্দেশ দেওয়ার পর কেয়ামতের ভয়াবহ কথা উল্লেখ করে রব্বুল আলমিন বন্দাকে এই কথা বুজানো উদ্দেশ্য হে আমার বান্দারা কেয়ামতের সেই কঠিন মুহূর্ত থেকে সেই ভয়াবহ বিপদ থেকে সংকট থেকে যদি মুক্তি পেতে চাও মুক্তির একমাত্র রাস্তা তাকওয়া ভিত্তিক জীবন যাপন তাই তাকওয়ার নির্দেশ দেওয়ার পর কেয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কেয়ামতের ভয়াবহতা কেমন হবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত আল্লাপাক বিস্তারিতভাবে কেয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন এই আয়াতে কেয়ামতের দিবস বিপদ এমন হবে দিন মা তার দুধের ছেলের কথা বলে যাবে দুনিয়াতে যখন মা এবং ছেলের উপর বিপদ একসাথে নেমে আসে তখন মা সব কিছু বলতে পারে কিন্তু নিজের দুধের সন্তানের কথা বলে না উনিশশো সালের সেই ভয়াবহ গুন্নিজর তুফানের কথা আমাদের স্মরণ আছে অনেক মাকে দেখা গেছে তার দুধের সন্তানকে বুকে জড়িয়ে রাখছে মার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর এমতো অবস্থায় পানিতে বাসমান ওই ছেলে ওখান থেকে দুধ পান করতেছে এই দৃশ্য আমাদেরকে কি বলে এই দৃশ্য আমরাদেরকে বুঝাই মায়ের কাছে তার দুধের সন্তানের সে প্রিয় তার দুধের সন্তানের চেয়ে মোহাব্বতের বেশি অধিকারী মায়ের জন্য আর কেউ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মায়ের ইরশাদ করেন হে দুনিয়ার মানুষরা তোমরা মনে করিও না যে কিয়ামতের দিবসের ভয়াবহ বিপদ দুনিয়ার মতো হবে দুনিয়ার বিপদে মা তার দুধের সন্তানের কথা বলে না কিন্তু কেয়ামতের বিপদ এতই কঠিন হবে মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে ইয়াউমা তারাউনাহা তাঝালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত শুধু তা নয় আল্লাহ পাক আরো বলেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা সেই দিন গর্ভবতী মহিলা গর্বের ছেলে নষ্ট হয়ে ঝরে যাবে কেয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে কেউ বলতে পারে হুজুর দুনিয়া তো গর্ভবতী মহিলার গর্বের ছেলে নষ্ট হয় দুনিয়াতে গর্বের ছেলে নষ্ট হয় রোগের কারণে আর কেয়ামতের দিন গর্বের সন্তান ঝরে যাবে কেয়ামতের বিপদ দেখে সংকট দেখে আল্লাহ পাক আরো বলেন ওয়া তারান্নাসা সুকারা সেই দিন সমগ্র মানব জাতিকে মাথালের মতো দেখা যাবে নেশা করে করে। করে ইয়াবা যে সেরকম থাকবে থাকবে। হেলতে আল্লাহ আলামিন কেয়ামতের এই দৃশ্যের কথা বলেছেন বিস্তারিত ভাবে কেউ বলতে পারে হুজুর যারা ইয়াবা সেবন করে ওই কাজে জড়িত তারা যুবকরা বলতে পারে তাহলে তো আমাদের ওইটা ওখানে পাওয়া যাবে এই দুনিয়াতে শুধু আমরা শ্রবণ করব তা নয় কেয়ামতের মাঠেও চলবেন না 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 আল্লাহ বলেন ওমা হুম বিসুকার কেউ সেদিন নেশা করবে না তাহলে প্রশ্ন যদি কেউ নেশা না করে নেশাগ্রস্ত মানুষের মতো কেন দেখা যাবে আল্লাহ পাক তার উত্তরে বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাব কঠিন আজাব সেই কঠিন আজাব দেখে সমগ্র মানব জাতি মাথালের মতো দেখা যাবে সেই ভয়াবহ দৃশ্য থেকে কঠিন বিপদ থেকে মুক্তির একমাত্র পথ তাকুয়া ভিত্তিক জীবন যাপন সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার নির্দেশ দেওয়ার পর এই কিয়ামতের ভয়াবহতার কথা বিস্তারিতভাবে আলোচনা করেছেন কেউ বলতে পারে হুজুর যদি দুনিয়াতে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করি তাহলে সেই কিয়ামত দিবসে তার রেজাল্ট পাবো ভালো কথা কিন্তু এটা তো বাকি হয়ে যায় এখন দুনিয়াতে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করব সেই কখন আমার মৃত্যু হবে তারপর হাজার বছর কবরে থাকব এরপর কখন আল্লাহর হুকুম হবে কেয়ামত কায়েম হবে সেই কেয়ামতের বিপদ থেকে মুক্তির জন্য তাকুয়া কাজ দিবে হুজুর এত বাকি হয়ে যায় নগদ কোন ফায়দা থাকলে বলেন নগদের জন্য সবাই আগ্রহী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ফায়দার কথা উল্লেখ করে অন্য আয়াতে নগদ ফায়দার কথা উল্লেখ করে ইরশাদ করেন

য় চাকি আন হামাল হায়াতিৱদি কহা আবচিৰৱৰফ বুকা কদ আবা নল মানহাজা মাং তাকিৰ ৰহ্মান জাল্লা জালালহু য় জাগ আল্লাহুমিং কল্লি দে কিন মাখ ৰজা য় জাকাল্লা ঘুমিং কল্লি দে কবি বলে বহুত দুনিয়াৰ মানুহ ৰাস বিভিন্ন টেনচনৰ কারণে। চিন্তার কারণে রাত্রে ঘুমাতে পারে না বিছানায় গিয়ে ছটফট করতে থাকে রাত্রে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না ছেলে কথা শুনে না স্ত্রী অবাধ্য ব্যবসায় উন্নত হয় না জায়গা সম্পত্তি নিয়ে মামলা বিভিন্ন টেনশনে যারা ঘুমাতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তাদের জন্য একটি সুসংবাদ আছে সেই সুসংবাদ হলো তারা যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার বিনিময়ে তার

খুতবা নাই এমন কোন নসিহত নাই যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কথা নির্দেশ দেন নাই প্রত্যেক নসিহতে প্রত্যেক খুতবায় প্রত্যেক ওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন আগত উম্মতদেরকে আমাদেরকে সহ তাকওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন যারা ছাত্র বন্ধুরা আছে তারা বলতে পারে হুজুর তাহলে আমাদের এখন তাকুয়ার দরকার নাই কারণ আমরা তো এখনো ছাত্র লেখাপড়া করি মা বাবা যা চাই তা দিয়ে দেয় একশো টাকা চাইলে দুইশো টাকা দিয়ে দেয় কারণ আমার ছেলে কি পড়ে লেখাপড়া করে এখন আমাদের তো রিজিকের কোনো চিন্তা নাই মা বাবা সবকিছু ব্যবস্থা করে আমরা যখন বড় হব তখন তাকুয়া ভিত্তিক জীবন যাপন করব না না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াত ইরশাদ করেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ তোমরা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করো আল্লাহকে ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বিনিময়ে তোমাদেরকে ইলমে নাফিআ দান করবে এবং সঠিক জ্ঞানের অধিকারী করবে তাহলে এখান থেকে কি বোঝা যায় তাকুয়া ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত ছোট বড় ছাত্র শিক্ষক গরিব ধনী নারী পুরুষ সমস্ত মানুষের জন্য সব শ্রেণীর মানুষের জন্য তাকওয়া অপরিহার্য সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথা এত বেশি গুরুত্ব দিয়ে কোরআনে করিমের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন এখন হলো তাকওয়ার গুরুত্ব বুঝলাম এখন আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কাকে বলে সাইয়েদেনা আলীবনা ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন তাকওয়া হলো চারটি জিনিসের নাম কয়টি জিনিসের নাম চারটি জিনিসের নাম আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জलील ওয়াল আমালু بالتنزিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইসতিআদাল লিইয়াউমির রাহিল এই চারটাকা কাজ যেই করবে সেই মুত্তাকি কয়টা জিনিসের নাম চারটা আমরা মাহফিলে আসলাম এখান থেকে এসে আমল করার জন্য কিছু নিয়ে যেতে হবে কয়টা জিনিসের নাম তাকওয়া চারটা প্রথম কি আল খাউফু মিনাল জালিল আল্লাহর ভয় অন্তরে রাখা কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়াতে কোনো অফরা কোন কোন দুর্নীতি তার পক্ষে করা কি হবে না সম্ভব হবে না আল হৌফ জলিল কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে আপনার ঘর থেকে বের হওয়ার পর চায়ের দোকানে বসে কারো গিয়ে করতে পারবে মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সেই যখন বিক্রি করবে মাল বিক্রি করবে এক কেজির জায়গায় নয়শো গ্রাম দিতে পারবে কোন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকলে সে নামাজের সময় আজান এর পর টিভির সামনে গিয়ে বসে থাকতে পারবে কোন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকলে চাষি চাষ করার সময় অন্যর জমিনের সীমানা ঠেলে নিজের জমিনকে বড় করতে পারবে কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সেই স্বামী হলে তার স্ত্রীর অধিকার আদায় না করে থাকতে পারবে স্ত্রী হলে স্বামীর অধিকার আদায় না করে থাকতে পারবে যদি অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে সেই স্ত্রী ঘরে যদি বাসায় যদি সিসি ক্যামেরা না থাকে তারপরেও সে চিন্তা করবে আমার স্বামী আমাকে বিশ্বাস করে সিসি কামরা দেই নাই কিন্তু আমার আল্লাহর কুদরতি সিসি কামরা সব সময় বিদ্যমান আমার আল্লাহই সব কিছু দেখেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির আমার আল্লাহ আমার রব সব কিছু শুনেন আমার আল্লাহ সব কিছু দেখেন শুধু এই দুটি কথা যদি কোন মানুষের অন্তরে থাকে তার পক্ষে পৃথিবীতে এমন কোন গুনাহ এমন কোন অপকর্ম এমন কোন দুর্নীতি এমন কোন জুলুম রাষ্ট্রীয় থেকে কোটি টাকা গায়েব হয়ে যাওয়া এই সমস্ত কাজ কি সম্ভব হবে আর যদি এই সমস্ত কাজ সমাজের মানুষ না করে তাহলে সমস্ত এমনি দুর্নীতি মুক্ত হয়ে যাবে ঠিক কিনা মুক্ত সমাজ সবাই চায় দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন সবার স্লোগান কিন্তু দুর্নীতি মুক্ত করার জন্য দুদকের দ্বারা কাজ হবে না দুর্নীতি দমন কমিশনে কোনো কাজ হবে না চ্যালেঞ্জ করে বলতে পারি যদি মানুষের অন্তরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের সেই আগ্রহ সৃষ্টি হয় মানুষ যদি মুত্তাকি হয়ে যায় দেশ থেকে দুর্নীতি এমনিই দূর হয়ে যাবে দুর্নীতি কুজার জন্য সেই আপনার আফ্রিকার মহাজঙ্গলে গিয়ে দুর্নীতি পাওয়া যাবে না যদি আল্লাহর ভয় অন্তরে থাকে একটা মেডিকেল কলেজের একটা বালিশ তার দাম কি চল্লিশ হাজার টাকা হতে পারে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ব্যাংক থেকে রাতারাতি আটশো কোটি টাকা গায়েব হয়ে যেতে পারে এটা কিসের পরিচয় তাকুয়ার চর্চার অভাব সরকারি ফান্ড থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হলে সেখান থেকে দশ ভাগের এক ভাগ আসলেও আমরা খুশিতে আত্মহারা হয়ে যায় দশ ভাগের এক ভাগ আমরা পেলাম কারণ কি কারণ হলো তাকুয়ার অভাব সেই দিন আমার আব্দুল রাদিয়াল্লাহু তাল আনহু রাষ্ট্রপরিচনা করেছেন তিনিও অর্ধপৃথিবীর শাসক ছিলেন তার শাসনামলে তাকওয়ার বদৌলাতে তার সারা অর্ধপৃথিবী জুড়ে তার শাসনামলে দুইজন মানুষ আপনার জুলুম করে কোন একজন মানুষকে খুন করা তো দূরের কথা দুইজন মানুষ কোন আপনার সমস্যার সমাধান করতে গিয়ে হযরত ওমর ইবন খাত্তাবের কাছে যেতে হয় নাই কারণ মানব অনন্তরা কি ছিল তাকওয়াই ছিল আল খাউফু মিনাল যদি আল্লাহর ভয় অন্তরে থাকে দুনিয়ার কোনো গুনাহ করা সম্ভব হবে হবে না দুই নম্বর কাজ কি আল খাউফ মিনাল জलील ওয়াল আমাল বিত তানজিল তানজিল মতে আমল করতে হবে তানজিল মানে কোরআন হাদিস মতে সংবিধান মতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন পরিচালনা করার জন্য একটি সংবিধান দিয়েছেন সেই সংবিধান হল কোরআন করিম আর সেই সংবিধানের ব্যাখ্যা গ্রন্থ হল হাদিস রসুল সাল্লাল্লাহ সাল্লাম কোরআন হাদিস মতে চলতে হবে আপনি সারা জিন্দগিতে হাযুত করেন ভালো কথা আপনি মুফতি ভালো কথা মহাদিস ভালো কথা পীর ভালো কিন্তু আপনার বাসায় যদি পর্দা না থাকে আল্লাহর শপথ করে বলি আপনি আল্লাহ হতে পারেন পীর হতে পারেন আপনার মুক্তি হতে পারেন মানুষ আপনাকে অনেক কিছু মনে করতে পারে আল্লাহর শপথ করে বলি আপনার বাসায় যদি পর্দা না থাকে আপনি কে আমাদের সকালে ও হতে পারবেন আপনি তবলিগের সাথে হতে পারেন ঠিক আছে ভালো আপনি হাজি হতে পারেন ভালো কিন্তু যদি আপনার বাসায় পর্দা না থাকে আপনি কি আমাদের সকালে কি হতে পারবেন না মুত্তাকি হতে পারবেন না মুত্তাকি হওয়ার জন্য আন হাদিসে আল্লাহ আল্লাহর রাসূল যা যা করতে বলছে সবকিছু করতে হবে যা যা ছাড়তে বলছে সবকিছু ছাড়তে হবে আমি অনেক বড় আল্লামা বড় পীর বড় কিছু কিন্তু সুদি খারবারি করি কিয়ামতের সকালেও আমি মুত্তাকি হতে পারবো না আমি আলেম আমি পীর আমি গোস আমি কুতুব কিন্তু আমি গুসের লেনদেন করি কোনদিন আমি মুত্তাকি হতে পারবো না মুত্তাকি হওয়ার জন্য কোরআন হাদিসে আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে তা করতে হবে যা নিষেধ করছে তা কি করতে হবে ছাড়তে হবে তিন নং অর্থ ওয়ার রাদা বিল কলিল আল্লাহ যাকে যতটুকু সম্পদ নিয়ামত সুস্থতা ছেলে সন্তান ইজ্জত যাকে যতটুকু দিয়েছে ততটুকুর উপর রাজি থাকা

হাই স্কুলে কলেজে আমরা দুই বন্ধু একসাথেই এখান থেকে চট্টগ্রাম মহসিন কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব একসাথে কিন্তু আমার বন্ধু আজকে ডাকা কয়েকটা বিল্ডিং এর মালিক চট্টগ্রামে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে তার গার্মেন্টস আছে তার ব্যাংক ব্যালেন্সে হাজার লক্ষ কোটি টাকা আছে কিন্তু তাকে আল্লাহ এতই পরিমাণ দিয়েছে আর আমাকে দিয়েছে সামান্য আমি এখানে রাঙ্গুনিয়াই গ্রামের বাড়িতে একটা ফাঁকা গরো তৈরি করতে পারে নাই এই কন কনে শীতের রাতে আমার বাসায় শীত ঢুকে ঠান্ডা আল্লাহ আমাকে এতই কম দিয়েছে আমার বন্ধুকে এতই বেশি দিয়েছে এর ফলেও আমি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো আপনার মনে যদি এই প্রশ্ন আসে আমি আপনাকে প্রশ্ন করব আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন দুটি কিডনি দিয়েছেন একটি হাত দিয়েছেন আচ্ছা এখান থেকে একটি নিয়ামত একটি অঙ্গ আপনি দিয়ে দেন আজীবন রাঙ্গুনিয়া তারার এমপি আপনার জন্য বরাদ্দ করা হবে কে কে রাজি আছেন রাজি আছেন কেউ একটা হাত দিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আজীবন থেকে যাবেন রাজি আছেন মানুষের শরীরে দুটি কিডনি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন একটি কিডনি হলেও মানুষ চলতে পারে আর একটি নষ্ট হলেও অসুবিধা নাই সেখান থেকে আপনি কে রাজি আছেন একটা কিডনি দিয়ে দিবেন আজীবন আমেরিকার প্রেসিডেন্ট আপনি হয়ে যাবেন রাজি আছেন তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত দান করেছে তার এক একটি নিয়ামতের বিনিময়ে সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা দিলেও আপনি রাজি হইতেছেন না তাহলে এই নিয়ামতগুলোর শুক্রিয়া আমি কি আদায় করছি কি আদায় করলাম আমি আর আপনি এই যে সামান্য লাইট এটার জন্য আমাদেরকে বিল দিতে হয় না এই আলুর জন্য আমাদের বাসায় আমরা সামান্য কয়েকটা ফ্যান কয়েকটা লাইট জ্বালাই প্রতি মাসে বিল দিতে হয় না দুই মাসের পর তিন মাস না দিলে লাইন শেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সূর্যের সেই যে তাপমাত্রা আমরা হাজার বছর ধরে পৃথিবীর মানুষ কোটি বছর ধরে গ্রহণ করতেছি তার বিনিময়ে এক পয়সা আমরা আদায় করেছিলাম এত হাজারো কোটি নিয়ামত ভোগ করে আল্লাহর নিয়ামতের কোনো শুক্রি আদায় করি না এর ফর আল্লাহর ফর আমাদের নাওজুবিল্লাহ অভিযোগ এটার কোনো যুক্তিগতা আছে সেই জন্য রেদা বিল কদা এটাই সবচেয়ে বড় মজা আল্লাহ যাকে যে অবস্থায় দিয়েছে আল্লাহ যাকে বেশি সম্পদ দিয়েছে তার জন্য সম্পদটাই রহমত আর যাকে দেই নাই তার জন্য না দেওয়াটা রহমত অনেক সময় দেখেন না অতিরিক্ত কিছু হয়ে গেলে ওই যে একটা আছে না টাকলা একটা কি হয়ে গেল আল্লাহ ক্ষমতা দিয়েছে ক্ষমতার অপব্যবহার করে এই দেশে ইসলামী শাসন থাকবে না এই দেশ থেকে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই করতে হবে এখান থেকে সংবিধান থেকে মুছে দিতে হবে সংবিধানে ইসলামের ঠাই হবে না আল্লাহ বলে দেখাও দাঁড়াও 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 তোমার ঠাই আমার এই জমিনে কোথাও হবে না ঠিক কিনা জোরে করে বলেন ফ্রান্সে গেছে কানাডা গেছে সেখানেও ঠাই নাই দুবাই গেছে ঠাই নাই এই জমিনেও ইনশাল্লাহ তার ঠাই হবে না ঠিক কিনা জোরে বলেন সেই জন্য আল্লাহ যাকে যতটুকু দিয়েছে ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে চতুর্থ নম্বর কাজ মৃত্যু সবার জন্য অবধারিত পৃথিবীতে অনেক বোকা আছে অনেক রকমের পাগলা পাগল আছে নাস্তিক বাইরা কিছু আছে না তারা বলে নাউযুবিল্লাহ আল্লাহ নাই এটা একটা ফাগলামি না কিন্তু এই নাস্তিক মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে তারাও কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না পৃথিবীতে এমন কোন বোকা আছে এমন কোন পাগল আছে এমন কোন বন্ধ আছে যে মৃত্যুকে অস্বীকার করে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে করতে হবে গ্রহণ করতে হবে এই অবধারিত মৃত্যুর জন্য যদি যেই ব্যক্তি এই মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে সেই হলো আসল মোস্তাকি কোন মানুষ যদি ফাঁস নামাজের পর পাঁচ মিনিট একটু চিন্তা করে হাই হাই এই বাসায় যে আমি আসি এখানে তো আমার দাদাও ছিল এখানে আমার বাবাও ছিল আমার মাও ছিল তারা আজকে নাই আমিও একদিন যেতে হবে এই কিছুই আমার কাজে আসবে না এই মৃত্যুর স্মরণ যদি ফাঁস নামাজের পরে ফাঁস বার করে তার পক্ষে জায়গা দখল করে বিল্ডিং করা সম্ভব হবে সমাজে এগুলো কাজ হইতেছে নাকি হইতেছে না কি জন্য হইতেছে তাকওয়ার অভাবে কিসের অভাবে তাকওয়ার অভাবে আদর্শ একটি সমাজ আদর্শ একটি রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না আদর্শ একটি পৃথিবী যদি আমরা গঠন করতে চাই অবশ্যই তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতেই হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চারটি ব্যাখ্যা দিয়েছেন এবার আপনি আর আমি নিজের ভিতরে চিন্তা করে দেখি এই কাজগুলো আমার ভিতরে আছে কিনা যদি কিছু থাকে আল্লাহ আরো বেশি হওয়ার জন্য করুক আর যদি না এখন থেকে তাকে শপথ করতে হবে আল্লাহ পাক যেন আমাকে এই চার গুণে গুণান্বিত করে সবাই বলে আমিন এখন তাকুবার ফায়দা কি সংক্ষেপে ফায়দা গুলো বলবো এরপরে আলোচনা শেষ সময় সংক্ষেপ তাকুবার প্রথম ফায়দা হলো যেই ব্যক্তি তাকুয়া ভিত্তিক জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার সাথেই থাকবে সুবহানাল্লাহ বলেন আপনাদের কাছে এটা কি সহজ মনে হইতেছে 770 বছর একটু সেভ করে চলবো কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম একটু সেভ করে চলবো এই 770 বছরে একটু কষ্ট করে চলার বিনিময়ে আল্লাহর অফুরন্ত নিয়ামত রহমত আমার সাথে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল ইরশাদ করেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাল যাদি তাকওয়া তোমরা তাকওয়ার পাতেই অর্জন করো সবচেয়ে উত্তম পাতেই হলো তাকওয়া আপনার পকেটে যদি 10000 টাকা থাকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে কোনো জায়গা গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে যা ক্রয় করতে চান পারবেন না দিতে বাধ্য থাকবে না টাকা দিবে সে আপনাকে কি দিবে চা লাগবে ভাত লাগবে দিবে যদি দশ হাজার টাকার একটা বান্ডেল নিয়ে আপনি যদি আফ্রিকার কোন চায়ের দোকানে যান বলেন ভাই দশ হাজার টাকাই দিব আমাকে একটা চা দেন দিবে দিবে না কেন ওখানে টাকা চলে না আপনি যে এক লক্ষ টাকার একটি বান্ডেল নিয়ে আমেরিকার কোনো দোকানে কোন হোটেলে যান ভাই এক লক্ষ টাকা দিয়ে দিব আমাকে এক প্লেট খাবার দেন দিবে দিবে না কারণ কি ওখানে টাকা চলে না আর যদি আপনার পকেটে একশো ইউএস ডলার থাকে আমেরিকান ডলার থাকে সেটা নিয়ে আপনি পৃথিবীর যে কোনো শহরে যান সেখানে কিন্তু আপনার যা প্রয়োজন তা অবশ্যই আপনি পূরণ করতে পারবেন কারণ ইউএস ডলার সারা পৃথিবীর সব জায়গায় কি চলে তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে হে আমার বান্দারা তোমরা যদি আমার আখিরাতের বাজারে জান্নাত ক্রয় করতে আসতে চাও জান্নাত ক্রয়ের করার জন্য আসতে চাইলে তোমাদেরকে তাকওয়ার ডলার লাগবে কিসের ডলার লাগবে তাকওয়ার ডলার লাগবে সেখানে তোমার সম্পদ তোমার জায়গা তোমার ফ্যাক্টরি তোমার ব্যাংক ব্যালেন্স তোমার इज्जत তোমার নেতাগিরি কিছুই কাজ হবে না একমাত্র তাকওয়ার ডলার থাকলে তখন আমার জান্নাত পাইবা আর তাকওয়ার ডলার না থাকলে তুমি উলঙ্গ হয়ে খালি হাত হয়ে আমার কাছে আসতে হবে সেজন্য আরবী কবি বলে ইজাল মার উলাম ইয়ালবাস সিয়াবাম মিনাত তুকা ইজাল মার উলাম ইয়ালবাস সিয়াবাম মিনাত তুকা تقلب عريانا وان كان كاسيا فخير لباس المرء طاعه ربه ولا خير فيمن كان لله عاسيا যদি বান্দার কাছে যদি তাকওয়ার পোশাক থাকে সেই আখিরাতের ওখানে গিয়ে তাকওয়ার পোশাক তার গায়ের সাথে থাকবে আর যদি তাকওয়ার পোশাক না থাকে যত ধরনের দামি পোশাক থাক না কেন তার গায়ে কিছুই থাকবে না সেই উলঙ্গ হয়ে থাকবে সেই জন্য ভাইরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে তাকওয়ার প্রথম ফায়দা আল্লাহর রহমত তার সাথে থাকবে কোরআনে কারীম থেকে তার দলিল ইন্নাল্লাহা মাআল্লাযিনাตতাকাউ ওয়াল্লাযিনা হুম মহসিনুন এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন যারা মুত্তাকি তাদের সাথে আমার রহমত থাকবে এই হলো প্রথম ফায়দা আমি প্রত্যেকটা ফায়দা কোরআনে করিমের আয়াত থেকে বলার চেষ্টা করব মন গড়া কোনো কথা নয় এখানে ওলামা ইকরাম আছে ভুল হলে তারা শুধরিয়ে দেবে দ্বিতীয় ফায়দা যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ভালোবাসা দ্বারা ধন্য করবেন বলে আলহামদুলিল্লাহ তাকুয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসা পাবে সহজ কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পাওয়া বান্দার জন্য এর চেয়ে বড় কথা দুনিয়াতে আর কিছু হতে পারে তাকওয়ার তিন নং ফায়দা যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সোজা পথে পরিচালিত করবে ما رب العالمين يا أيها الذين أمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم বিস্তারিত বলার সময় নাই মাগরিবের সময় খাসিয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সাত করেন যারা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দগির সমস্ত গুনাহটা maaf করে দিবেন এবং জান্নাতের সোজা পথেই তাদেরকে আল্লাহ পরিচালিত করবে তাকওয়ার সাইন নং ফায়দা যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন বলি আলহামদুলিল্লাহ

মক্কার কাফেররা যখন কিডন্যাপ করে নিয়ে গেছে সেই সাহাবি আল্লাহর রাসূলের দরবারে আসছেন ইয়া রাসূলুল্লাহ আমার একমাত্র সন্তান কাফেররা নিয়ে গেছে মুক্তিপণ দাবি করে সেখানে মুক্তিপণ দেওয়ার মতো আমাদের ঘরে কিছুই নাই এমন কি আমরা যে খাবার গ্রহণ করব অতটুকু খাবারও আমাদের বাসায় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি মুত্তাকি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো আল্লাহকে ভয় করো আর লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এটা বেশি বেশি পড়তে থাকো স্বামী স্ত্রী গিয়ে একসাথে পড়া আরম্ভ করলেন কিছুক্ষণ পর দেখা যায় তাদের সন্তান চারশো আপনার ছাগলের বিশাল একটা বহর নিয়ে ওই মা বাবার কাছে আসলো তখন ছেলেকে দেখে আশ্চর্য হয়ে বলল যে কি ব্যাপার তোমাকে তারা ধরে রাখছিল তোমাকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে এখন তুমি বিশাল ছাগলের এই বহন নিয়ে কেন আস বলে তারা তো চতুর্দিকে আমার পাশে চতুর্দিকে বসা ছিল তারা এতক্ষণ আমাকে নামার পর থেকে খুব চৌকান ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ আগে সবাই চোখে ঘুম ঘুম বাপ তারা সবাই বসে বসে ঘুমাইতেছে আমি চিন্তা করলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের পাশে মুসলমানদের পক্ষ থেকে তারা আপনার যে সমস্ত ছাগল দখল করে নিয়ে আসছিল আমি চিন্তা করলাম এই ছাগলের বহরটা আমার জন্য মালে গনিমত এই মালে গনিমতটা নিয়েই আমি এখন আপনাদের কাছেই ফিরে আসলাম তাকুয়ার ফল

আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমালে সালিহা নেক আমলগুলোকে কবুল করবেন বান্দা যদি সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে কোটি কোটি টাকা যাকাত দেয় প্রতি বছর হজ উমরা করে আপনার সারা জিন্দেগি কোরআন কারীমের তেলাওয়াত করে আল্লাহর দরবারে যদি এগুলো কবুল না হয় তার কোনো মূল্য হবে আমল করা বড় কথা নয় আমলগুলো আল্লাহর দরবারে কবুল করানো এটাই বড় কথা আমল যদি আল্লাহ কবুল করেন বন্দা হিসেবে যদি স্বীকৃতি দেন আমার জীবনটা ধন্য আপনার জীবন ধন্য আর আল্লাহ যদি আমল কবুল না করেন তাহলে এই আমলের কোন দাম নাই যারা গার্মেন্টসে কাজ করে ফ্যাক্টরিতে বিভিন্ন বিদেশি আপনার কোম্পানিরা অর্ডার দেয় সেখানে যদি ফ্যাক্টরির শিলটাকে তখন সেই মাল তারা কি করে গ্রহণ করে আর মাল ভালো কিন্তু ফ্যাক্টরির কি নাই শিল নাই তখন এটা বাইরে রাখকি না গ্রহণ করে না সেটা আপনার নিলামে বিক্রি করতে হয় তার কোনো তেমন মূল্য থাকে না তদ্রূপ ভাইরা আমল করলে হবে না আমলগুলোতে মেডিং মদিনার শিল লাগবে মেডিং মদিনার শিল মহল থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল কবুল করবেন মেডিং মদিনার শিল না থাকলে সেই আমল আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না মেডিং মদিনার শিল মহল মানে আমলগুলোকে সুন্নাহ

যারা মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের বন্ধু বলেছেন ওলি বলেছেন নিজের দোস্ত বলেছেন বলে আলহামদুলিল্লাহ এর से বড় কথা কি আল্লাহ পাক এর ইরশাদ করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم আল্লাহ বলেন আমার যারা ওলি তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ভয় নাই তাদের জন্য কোনো শঙ্কা নাই আল্লাহ নিজেই বলেন আমার গরি কারা আল্লাহ যারা আমি আল্লাহর উপর ইমান আনছে এবং আমার বই নিয়ে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করছে তারাই হলো আমার বলি দুনিয়াতে আপনার ছেলের সাথে আপনার বাইয়ের সাথে যদি চেয়ারম্যান সাহেবের কোনো সম্পর্ক থাকে যোগাযোগ থাকে তখন মনে একটা সাহস থাকে না যে আমার ছেলের সাথে চেয়ারম্যান সাহেবের কি আছে যোগাযোগ আছে আর যদি আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে এমপি সাহেবের সেক্রেটারির সাথে কোনো যদি কি থাকে বন্ধুত্ব থাকে তা তার কোনো কথা নাই আমার কি চিন্তা যা কিছু লাগবে আমার ভাই এমপি সাহেবের সেক্রেটারিকে বলে দিবে সব কিছু হয়ে যাবে এমন না আর যদি কারোর সাথে কোনো মন্ত্রীর সাথে যোগাযোগ থাকে তার গরমে সমাজে কেউ আর হাঁটতে পারে না কারণ তার সাথে যোগাযোগ কার সাথে মন্ত্রীর সাথে এমন না ভুল করে আমরা যদি প্রধানমন্ত্রীর সাথে কারো যোগাযোগ থেকে যাই তাহলে তো দুনিয়া তার কোনো কথাই নাই আমার সমস্ত কাজ পিএম এর কাছ থেকে ওখান থেকে সবকিছু সমাধান হবে এমন মনে ভয় আশা থাকে না যদি দুনিয়ার কোন মন্ত্রীর সাথে যোগাযোগ করে আমরা এত খুশি হই সারা দুনিয়ার সমস্ত মন্ত্রী সমস্ত রাজাদের রাজা বাদশাদের বাদশা আরশের মালিক খালিকের সাথে বন্ধুত্ব করার জন্য আমাদের মন চাই না একটা সাথে যোগাযোগ করার জন্য মাসের পর মাস আমরা চেষ্টা চালিয়ে যাই তাকে বাসায় দাওয়াত দেয় তার সাথে যোগাযোগ রাখে রাখি আলামিন আরশের মালিক সারা পৃথিবীর সৃষ্টিকর্তা তার সাথে বন্ধুত্ব করতে আমাদের মন চাই না তার সাথে যদি বন্ধুত্ব করতে চায় আমাদেরকে ঈমান আনতে হবে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে আল্লাহ বলেন যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে তারাই সময় আমার বন্ধু যারা আমার বন্ধু হবে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কোথাও কোনো কিনাই থাকা নাই তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যারা ওয়ালি তাদের জন্য আল্লাহ যখন রিজাব জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবে তখন তারা বলবে নাহনু আউলিয়া উকুম

ইজ্জত সম্মানের জন্য আমরা অনেক কাজ করি না অনেকেই মেজবান দিয়ে থাকে কি জন্য চেয়ারম্যান সাহেবের মেজবান হাজি সাহেবের মেজবান সবাইকে খাওয়ালে মানুষ দোয়া করবে এলাকায় সম্মান বাড়বে অনেক কাজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে তোমরা इज्जत সম্মানের যে মানদণ্ড আমি আল্লাহর কাছে इज्जतের মানদণ্ড সেটা নয় আমি আল্লাহর কাছে इज्जतের মানদণ্ড হলো তাকওয়া যা অন্তরে তাকওয়া থাকবে সেই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানে সবচেয়ে বেশি इज्जतের অধিকারী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর রসুলের মুআযিন হিসেবে যখন সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে আপনার নিয়োগ দিলেন তখন মক্কার কাফেররা মুনাফিকরা ইহুদিরা কথা বলা শুরু করছে দেখো মুহাম্মাদের সাগেদারি একজন অনারব দেখতে বিশ্রী কৃষ্ণাঙ্গ আপনার কালো আরবি কথা বলতে পারে না সে একজন গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগেদারি যেমন তার মনিব এমন হবে না আউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে আয়াত নাযিল করে বলেন হে দুনিয়ার মানুষরা বেলালকে তোমরা মনে করতেছো কালো বেলাল আরবিতে কথা বলতে পারে না বেলালের টাকা সম্পদ নাই কিন্তু আমি আল্লাহর কাছে বেলালই সবচেয়ে বেশি সম্মানিত কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আমি আল্লাহর ভয় আছে রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না আকরামাকুম ইন্দি আত্মা কুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর বই থাকবে তা কষ্ট নম ফাইন হতেছে دوشتون فايدا إذا شش. ذرا متقي ذرا تقوى بالتكزيب انظافاً كربي الله باك رب العالمين تدر جنة, جنة واجب كردي وبله الحمد لله رب العالمين إرشاد كرين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله بلن أمي جنة برد بقلدي ياسي متقين در الله باك رب العالمين أما در شكلك متقي هيا دنيا تكزور توفيق دن آمين